Well, how many do you have? 50. So you have 30, right? Yes. By that, let's do what we do. এটা কি হিসেবে ব্যবহার করেন এটা আপনারা এগুলো হোলসেল আমি চায়না থেকে ইম্পোর্ট করি হ্যাঁ হোলসেল মানে কি কি মাল থাকে এখানে এখানে পারফিউম গ্লাস জার ও পারফিউমের যে জারগুলি হ্যাঁ সেগুলো আপনি কার কাছে সাপ্লাই দেন কার কাছে আমাদের লোকাল যে সব দোকানগুলি আছে ওরা সবাই আপনার হোলসেল নিয়ে আমেরিকানরা নিয়ে ক্রেতা আছে হ্যাঁ ওকে আর পারফিউম ছাড়া এখানে কি কি এটা ওয়্যার হাউস সব ওয়্যার হাউস সব পারফিউম জার সব পারফিউম জার ইউজ এটার ভাড়া কত দেন এটা ভাড়া হলো $3,000 না এই এলাকাটা আপনার দোকান থেকে কত দূরে 25 মিনিট আপনার দোকান থেকে 25 মিনিট ড্রাইভ তার মানে এত দূরে এসে করলেন কেন আশেপাশে পান নাই না ওয়্যার হাউসটা আপনার সেফটির জন্য কাউন্টিতে নিছি একটু দূরে থাকা ভালো এখানে কে কে বসে এই অফিসে এখানে একটা পাকিস্তানি মেয়ে আছে ও অফিসে একটা স্টাফ আছে দিনের বেলায় সে কাজ করে ওকে অনলাইনে অর্ডার গুলি এখান থেকে যা আপনি অনলাইনে বিজনেস করেন নাকি সেটা কি রকম সেটা অনলাইনে আপনি ইবেতে ইবে প্লাস আপনার অ্যামাজনে এই প্রোডাক্ট গুলো আসে কোথা থেকে এগুলো চায়না থেকে আসে আর কোন দেশ থেকে না চায়না থেকে আসে থাইল্যান্ড থেকে আসে এরপর বাংলাদেশ থেকেও আসে বাট বাংলাদেশ থেকে আমরা এখন আনতেছি না বাংলাদেশের যেহেতু কোয়ালিটিটা আপনার ওরা প্রপারলি দিতে পারে না স্যাম্পল এবং আপনার কোয়ালিটির সাথে ওরা অ্যাডজাস্ট করে না হয়তো একটা কন্টেনার আনলাম প্রথম কন্টেনার দিলে ভালো এরপর কন্টেনার আপনার ভালো কোয়ালিটি দেয় না তখন তো আমাদের ফুল কন্টেনার লস আপনি ইম্পোর্ট করেন কত টাকার মাল ধরেন একটা জাস্ট একটা অনুমান করে যে বাংলাদেশ থেকে কি ধরনের সম্ভাবনা হতে পারত এটি ধরেন একটা কন্টেনার 40 ফিট আমার দুইটা কন্টেনার অন দা ওয়ে আছে একটা কন্টেনার আপনার একটা হলো আপনার 120,000 $1,20,000 হ্যাঁ তো এইরকম কয়টা কন্টেনার আপনার প্রতি মাসে আসে আমার প্রতি ছয় ইয়ারলি প্রায় 6-7-10 কন্টেনার আসে অলমোস্ট একটা কন্টেনার তো প্রতি মাসে আসে হ্যাঁ তো সেইটা বাংলাদেশ থেকে তাহলে আপনি এখনো কোনো রিলায়েবল সোর্স পেলেন না রিলায়েবল সোর্স না এখন ফেসি বাট আপনার কোয়ালিটি আপনি মেইনটেইন করেন না তারা এই জন্য আমরা বাংলাদেশ থেকে আনলে তো আমাদের জন্য বেটার আপনার ট্যাক্স কম কারণ চায়নাতে ট্যাক্স বেশি দিতে হয় ইউএস গভর্নমেন্টকে ওকে আর এটি একটু আমাকে একটু দেখাবেন খোলা আপনার প্রোডাক্টটা কেমন এটা তো ক্যাপ না এটা হলো রোলনের ক্যাপ রোলনের ক্যাপ এগুলি সব ক্যাপ কি দুর্ভাগ্য আমাদের যে আমরা এত বড় একটা যেমন এটা এটা হলো আমাদের এটার নাম হলো হাফ আউন্স আচ্ছা এটা তো গ্লাসের গ্লাস সব গ্লাস হ্যাঁ এগুলি গ্লাস এটা হাফ আউন্স সাইজ এটার এটা কালারটা হলো অ্যাম্বার কালার আচ্ছা বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ অ্যাম্বার আছে এরপর ক্লিয়ার আছে এটা হলো আমাদের 1 আউন্স সাইজ এটা আর একটু বড় হ্যাঁ এটা বড় সাইজ হ্যাঁ 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 আর একটু বড় দেখতে পাচ্ছি এটা হলো হ্যাঁ 1 আউন্স সাইজ তো এটাতে তো ঝুঁকি নাই এই ব্যবসায় তো কোনো ঝামেলা নাই ঝামেলা নেই আপনার নষ্ট হওয়ার কোনো রকম আপনার সম্ভাবনা নেই মানে এটা তো পচনশীল পণ্য না তারপর মেয়াদ উত্তীর্ণ হওয়ার না মেয়াদ উত্তীর্ণ হওয়ার পণ্য না আপনি বছরে মাসে অলমোস্ট 1 কোটি টাকার জিনিস আনেন গ্লাস আনেন তাই না হ্যাঁ সেটি তো বাংলাদেশ থেকে আনা যেতে হ্যাঁ বাংলাদেশ থেকে আমি এর আগে টি শার্ট আনছিলাম আমার যেহেতু আমার অনেকগুলি ব্যবসা আছে আমি টি শার্ট আনছিলাম বাট আপনার কোয়ালিটি আপনার মেনটেন করতে পারেন ওনারা
এটা কি করে না না ইচ্ছে করে করে না? এটা ইচ্ছে করে ইচ্ছে করে আমাদের সাথে করে না, বাট ওরা যখন যেমন আপনি যান মেসিতে যান, বাংলাদেশের শার্ট আছে, সব কিছু আছে, বাট যখন আমরা বাঙালিদের সাথে যখন আমরা কাজ করতে যাবো তখন আমাদের ওই মেনটেনটা ওরা করে না। টি শার্ট এখন চায়না থেকে, টি শার্ট আসে আপনার বাংলাদেশ থেকে আসে, বাট আপনার অন্য বাংলাদেশ থেকে ইয়ারলি আপনি 3 কন্টেইনার আসে টি শার্ট আপনি আনেন? হ্যাঁ আপনি আনেন হিউজ তো এটা টি শার্ট। হ্যাঁ যাক, অনেক একটা অভিজ্ঞতা হলো আপনার সাথে কাজল ভাই, আপনার সাথে দেখা হবার পর অনেক অভিজ্ঞতা হলো। স্পেশালি এইটা একটা ভালো বিজনেস হতে পারে বাংলাদেশে, যারা এই ধরনের স্পেশালি কুটির শিল্পে, এগুলো কুটির শিল্পের আওতায় পড়ে। আমি দেখেছি যে ছোট ছোট জায়গায় যারা গ্লাস দিয়ে যারা তৈরি করে এইসব বোতল, এগুলো তো কুটির শিল্পের আওতায় পড়ে, একদম বড় ফ্যাক্টরি। ধর আমি আপনার ইসলামিক আইটেম মানে ফেয়ার রগ, আমার লাস্ট মান্থে আমরা ফেয়ার রগ আসছিল 1 কন্টেইনার, এটা আমি ইচ্ছে করলে বাংলাদেশ থেকে আনতে পারতাম, বাট আমি আপনার কোয়ালিটি আপনার বাংলাদেশ থেকে আপনার সেম আসতো না, এই জন্য আমি চায়না থেকে আনতে এসেছি ইসলামিক আইটেম ফেয়ার রক, যেটা আমরা নামাজের মশলা বলি। আচ্ছা, জায়নামাজ? হ্যাঁ, এটা চায়না থেকে নিয়ে আসে, অথচ বাংলাদেশ থেকে আনতে পারতাম। হ্যাঁ, দিতে পারতো বাংলাদেশে, গার্মেন্টস যেহেতু ভালো ভালো। হ্যাঁ ভালো, কিন্তু ওই যে বাঙালি বাঙালি কোয়ালিটি মেনটেন করে না, বাংলাদেশি বাংলাদেশি কোয়ালিটি মেনটেন করে না। আপনি যেটি বলছিলেন যে টি শার্ট আপনি অন্য ক্রেতা দিয়ে কিনিয়ে তারপর আনেন পাকিস্তানে, তো সেই কারণে আপনার খরচ বেশি পড়ছে না? না, খরচ বেশি পড়তেছে না, যেহেতু আমি তো ওর সাথে ডিল করতেছি আপনার কন্টেইনার টু কন্টেইনার। আমি যদি ডাইরেক্ট করতে $5,000 আমি সেভ করতে পারতাম। দুর্ভাগ্য এটা আমাদের, আসলে আমরা আমাদের মানটা কেন ধরে রাখতে পারি না? এই ধরনের বাঙালি আর কে আছে এই ধরনের বড় ব্যবসা করেন আপনার মতো? আমরা মেরিল্যান্ডে আমরা 3 জন ইম্পোর্টার, 3 জনে আমরা মাল আনি, আর নিউ ইয়র্কে তো অনেকে আছে। তার মানে আমি এখন মনে হচ্ছে যে এই ব্যবসাটা অন্তত আপনি যেটি দেখাচ্ছেন এই ব্যবসাটাও একটা বড় বাংলাদেশিদের আয়ের বা বিদেশি মুদ্রা। এবং আমাদের এই বিজনেসটাতে আপনি যখন আমার দোকানে গিয়েছিলেন, এই বিজনেসটাতে আমাদের ইনভেস্টটা কম, আপনার যে কোনো একটা ফ্যামিলি যদি $60,000-$70,000 তার কাছে থাকে, সে এই ব্যবসাটা করে সে বাইরে কাজ করতে হয় না, ফ্যামিলি মেনটেন করতে পারে, মানে দোকানে যে দোকানের ব্যবসা, বাট এখানে তো আপনার অনেক অনেক হিউজ ইনভলভমেন্ট, কারণ আপনাকে যেমন আমার এখন যে কাস্টমারটা আপনি দেখেছেন, সে আপনার আমার কাছে 100 কেস চেয়েছিল, 2টা আইটেম আমার কাছে ছিল না, এই জন্য আমি 45 কেস দিছি, মাল শেষ, এখন আবার মাল আসতেছে, অনেক ধন্যবাদ। আপনার ব্যবসার আরো আরো সমৃদ্ধি আরো বাড়ুক, আপনার ব্যবসাটা আরো বাড়ুক, আপনার ব্যবসার সাফল্য কামনা করি, আপনার ব্যবসার সাফল্য কামনা করি, এবং সেই সাথে বলতে চাই যে বাংলাদেশি যারা এই সুযোগটা নিতে পারতেন এখনো পারেন, চাইলে এখনো পারেন, কেউ যদি করতে চায় আগ্রহ প্রকাশ করে, আমার যদি আমার থেকে যদি কোনো পরামর্শ হেল্প চায় আমি অবশ্যই করব, বাট ফফার হইতে, হ্যাঁ মানে চিটিং ফ্রড করার কোনো ধরনের না ওই মেন্টালিটি যেন না থাকে। অনেক অনেক ধন্যবাদ কাজল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।